আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব বা বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু প্রোটেক্ট লিনাক্স সার্ভার ফ্রম সিনস এবং ডস অ্যাটাক। এবং আমার লিনাক্স সার্ভার পিসিটাকে আমি কিভাবে সিনস এবং ডস অ্যাটাক থেকে মুক্ত রাখব। আমি একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা লিনাক্স এক্সপার্ট বা আমি একটা নেট অ্যাডমিনিস্ট্রেশন, আমার কাজ হচ্ছে আমার সার্ভার পিসিটাকে মানে ডস এবং সিনস অ্যাটাক থেকে মুক্ত রাখা। এই কাজটি করার জন্য আমি কিছু একটা আগে স্ক্রিপ্ট লিখে রাখছি আপনাদের সুবিধার্থে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি আমার সার্ভারে পিসিতে গেলাম। সার্ভার পিসিতে আমি চেক করব নেট স্টেট এলসি, যে দেখব এটা দিয়ে প্রথমে আমি চেক করব যে আমার সার্ভার পিসিতে সিনস অ্যাটাক আছে কি না। ফার্স্টলি কপি করি, যদি এই কমান্ডটা দিই, সরি কন্ট্রোল জেড, যদি আমি এই কমান্ডটা ইউজ করি দেখব জিরো দেখাচ্ছে। এটা যদি আমার এই যে অ্যাক্টিভ কানেকশন এটা যদি 500-এর উপর মানে 500-এর উপর হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনারা সিস অ্যাটাকটে এফেক্টেড। দ্বিতীয় কমান্ডটা যদি আমি ইউজ করি, কপি, এটাও জিরো। এটা যদি 100-এর উপর হয় অ্যাক্টিভ কানেকশন তাহলে আপনি সিনস অ্যাটাকটেড অ্যাড। এটা আমি এভাবে এই কমান্ড দুইটা দিয়ে আমি কী করবো, সিনস অ্যাটাকটেড দেখব যে বা চেক করব যে আমার সার্ভার পিসি এফেক্টেড কি না। দ্বিতীয়টা হচ্ছে আমি যদি ডস অ্যাটাক কীভাবে চেক করবো, ডস অ্যাটাকটার জন্য আমার এই কমান্ডটা আমি ইউজ করব। আমার সার্ভার পিসি যদি আমি এই কমান্ডটা রান করি তাহলে আমার কী করবে, এখানে একটু ভুল আছে, এটা কারেকশন করে দিই। যদি এটাকে আমি রান করি, এটা দেখেন 14 দেখাচ্ছে একটা। যদি আমার একটা আইপি অনেকগুলো কানেকশন থাকে, অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, সিঙ্গেল আইপি মেনি কানেকশনস, সিঙ্গেল আইপিতে অনেক কানেকশন যদি অ্যাক্টিভ থাকে তার মানে আমার পিসিটা বা সার্ভার পিসিটা আমার ডস অ্যাটাকটে এফেক্টেড। এখন আমার এই কাজটি আমি হচ্ছে এগুলো হচ্ছে চেক করার কমান্ড, মানে সিনস অ্যাটাক চেক করার জন্য উপরের দুইটা কমান্ড আর নিচের এই কমান্ডটা হচ্ছে আমার ডস অ্যাটাকটের চেক করার জন্য, মানে সিঙ্গেল আইপি মেনি কানেকশন, এটাই হচ্ছে ডস অ্যাটাক। তাহলে আমি এখানে 14 পাইছি, এখানে 23:00। আচ্ছা যাই হোক, এখন এটা আমি কীভাবে পারমানেন্টভাবে ব্লক করতে পারবো যেন আমার সার্ভারগুলো এফেক্টেড নাই। আমার সার্ভার কিন্তু এখন এফেক্টেড না। এখন আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে ইথো 1 করে দিতে হবে, কপি। এটা আমি পারমানেন্টভাবে সবসময় রান করব কোথায়, এটা যদি আমি এখানে দিই ইথো 1। এখন এটা আমার ইথো, এই যে টিসিবি সিন্স কুকিজটা, এটা আমার ভ্যালুটা থাকবে 1। যদি আমি এটা আমি 1 করলাম, এটা আমার যখন পিসি রিস্টার্ট হবে তখন কিন্তু এটা আমার সবসময় 1 থাকবে না। এই কাজটা আমি কীভাবে করবো পারমানেন্টভাবে, যদি আমি সিডি ইটিসি আর সি ডট ডি ডট আর সি, সরি এখানে যদি যাই এলএস দেখবো, আর সি ডট লোকাল, আর সি ডট লোকাল এলওসি, লোকালে যদি আমি যাই, এখানে দেখেন আমি যদি এই স্ক্রিপ্টটা আমি ইনসার্ট করে দিই, সরি টিসিপি টাস কেন, আচ্ছা লেখাটা আমার সমস্যা, একটু সমস্যা হয়েছে, ইনসার্ট করে কপি করে ভুল করছি। আচ্ছা এটা আমি কপি করে নিলাম, টিসিপি কুকিজটার ভ্যালুটা হবে আমার কত, 1। এখন যদি আমি দিই তাহলে এটা সবসময় যখনই পিসটা রেজিস্টার্ড হবে সবসময় এটা অ্যাক্টিভ থাকবে। এই কাজটা এখানে করা যায়, আর সি ডট লকারে লিখে দিলে আপনি পারমানেন্টভাবে আপনি সবসময় পিসি রেজিস্টার্ড হলেও কোনো সমস্যা নেই, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমাকে কাজ করতে হবে কিছু আইপি টুলস, এই যে অ্যাটাক মানে আইপি টুলস অ্যাড করতে হবে সিএস এবং ডস অ্যাটাকের জন্য। প্রথমে আমি যে একটা ফার্স্ট এটা আমি অ্যাড করে দেব, ফ্ল্যাগ, কিছু ফ্ল্যাগ আমি বন্ধ করে দেব এটার জন্য। আচ্ছা প্রথমে আমি আইপি টেবিলস যদি এল দেখি, লিস্ট দেখি কিছু আছে, কিচ্ছু নাই। আইপি টেবিলটা আমি প্রাইমারিতে ফ্লাশ করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এই রুলটা অ্যাপ্লাই করি, ড্রপ ফার্স্টটা দিলাম, কিছু ফ্ল্যাগ আমি বন্ধ করে দেব, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। ড্রপ কিছু ফ্ল্যাগ বন্ধ করে দিলেই আইপি টুল সম্বন্ধে যদি ভালো না বোঝেন, আমার একটা ভিডিও আছে আইপি টেবিলসের উপর লিনাক্স প্ল্যাটফর্মে, বা আমার আরেকটা ভিডিও আছে সিসকোতে,
সিসকোর উপর ওটা দেখলে আপনারা আইপি টেবিলের সম্বন্ধে ভালো ধারণা নিতে পারবেন। এই ফ্ল্যাগগুলো বন্ধ করে দিতে হবে, আমার সার্ভার পিসিতে অলরেডি এগুলো করা আছে, এগুলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। তাহলে আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর মানে তাহলে আপনাকে এগুলো করতে হবে। এখন সার্ভিস আইপি টেবিলসটাকে কি করতে হবে, সেভ করতে হবে, টেবিলস সেভ আইপি টেবিলসটা। এখন সার্ভিস আইপি টেবিলসটাকে কি করব, রিস্টার্ট করব। আমি রিস্টার্ট করলাম। এখন যদি আইপি টেবিলস সরি আইপি আইপি টেবিলস বড় হাতে এল দি লিস্ট দি, দেখেন আমার কতগুলো রুল আমার শো করতেছে। তাহলে প্রথমে যে আমি কাজটা করলাম, প্রথমে আমাকে চেক করতে হবে যে আমার সার্ভার পিসি বা যে কোনো পিসি আগে ইফেক্টেড কিনা। প্রথমে সিন্স এই দুইটা কমান্ড, ফার্স্ট এই কমান্ডটা আবার এই দুইটা কমান্ড দিয়ে আমার চেক করতে হবে যে আমার সিন্স অ্যাটাক, আমার সিন্স অ্যাটাক দ্বারা আমার পিসি বা সার্ভার পিসি এফেক্টেড কিনা লিনাক্স প্ল্যাটফর্মে। তারপর হচ্ছে পরবর্তী আরেকটা কমান্ড আমি রান করছি, এই কমান্ডটা দিয়ে আমার ডস অ্যাটাকটাকে চেক করতে হবে যে আমার পিসি এফেক্টেড কিনা। এইটা করার পর যে তারপর আমার এই যে ভ্যালু ইথো ওয়ানটাকে আমার আরসি ডট লোকালে আমি ইনজেক্টেড করলাম, সেটা আপনারাও ওখানে দিয়ে দেবেন পারমানেন্টলিভাবে। আর আইপি টেবিলসের এই রুলগুলো জাস্ট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে বলে আইপি টেবিলসটাকে সেভ করবেন এবং রেজিস্টার দেবেন। তাহলে আপনার পিসি আর কখনোই ডস অ্যাটাক এবং সিন্স অ্যাটাকটা এফেক্টেড হবে না। তাহলে আজকে ভিডিওটি আশা বুঝতে পারছেন। তাহলে আপনি এই জিনিস আপনারা এই জিনিসটা আপনাদের সার্ভার পিসিতে আগেই থেকে অ্যাপ্লাই করে রাখবেন, তাহলে ডস এবং সিন্স অ্যাটাক থেকে আশা রাখি প্রোটেক্ট হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।